So let's start with what is meant by principal component analysis. Just ami ekbar byapar ta ke full overview dicchi, then ami abar ja likhchilam shekhane continue korbo. So what is meant by principal component analysis? So ami ekta linear model diye puro discussion ta start korchi. Suppose we have a linear model like this. Plus error equal. Okay. Ei extra ke amra boli ki design matrix. Thik ache? Holo? Acha. Ar ei ta hocche ki amar random error or eta hocche amar response variable. Thik ache? এটা হচ্ছে আমার পুরো সেটআপ এবার এই সেটআপ থেকে যদি বিটা কালকে আমাকে এস্টিমেট করতে হয় আই ইউজ লিস্ট স্কয়ার এস্টিমেট বিটা হারটা কত আসে এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স প্রাইম বাই কল এটা কি লিস্ট স্কয়ার estimate ঠিক আছে হলো এবারে এই লিস্ট স্কয়ার এস্টিমেটটা একটা ইউনিক সলিউশন দেয় যদি এক্স প্রাইম এক্সটা সত্যি ইনভার্টিবল হয় তার কারণ সব ম্যাট্রিক্স ইনভার্টিবল নাও হতে পারে আবার হতেও পারে বাট যদি একমাত্র এক্স প্রাইম এক্স ইনভার্স ইনভার্টিবল হয় তবেই দিস বিটা হ্যাট গিভস মি ইউনিক এস্টিমেট যদি ইউনিক এস্টিমেট না দেয় তাহলে কিন্তু এই মডেল থেকে যা প্রেডিকশন আমি করব দ্যাট প্রেডিকশন উড গো কমপ্লিটলি রং ঠিক উত্তর আমি পাবো না ঠিক আছে সো এখানে আমার কাজ কি তাহলে যাতে x prime x inverse exists করে সেটাকে আমাকে ইনশিওর করতে হবে কিভাবে ইনশিওর হবে x prime x এইটা একটা p cross p matrix this thing is a p cross p matrix তাহলে x prime x inverse exists করবে if and only if x prime x matrix টা নন সিঙ্গুলার মানে ওর ফুল র্যাঙ্ক আছে ঠিক আছে এবার র্যাঙ্ক অফ x prime x যা র্যাঙ্ক অফ x ও তাই ডিজাইন ম্যাট্রিক্স টাতে কটা কলাম আছে p খানা কলাম আছে অর্থাৎ সহজ কথা হয় ইফ অল দ্য কলামস অফ দ্য ডিজাইন ম্যাট্রিক্স are linearly independent then only beta hat can be estimated uniquely ঠিক আছে কিন্তু যদি র্যাঙ্ক অফ এক্স লেস দ্যান পি হয় র্যাঙ্ক অফ এক্স লেস দ্যান পি মানে কি দ্যাট ইজ কলামস আর
linearly dependent, then ki hobe? Then beta hat cannot be estimated uniquely. কখন এটা হচ্ছে যে র্যাঙ্ক অফ এক্স লেস দ্যান পি, পি খানা কলাম আছে কিন্তু সবকটা কলাম যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হয় দেন একমাত্র র্যাঙ্ক অফ এক্স হবে লেস দ্যান পি। দিস হ্যাপেন্স অনলি ওয়েন দ্য কলামস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। দাদা আগের পেজটা যান 1 মিনিট। র্যাঙ্ক অফ এক্স লেস দ্যান পি মানে যে পি খানা কলাম রয়েছে ইন দিস ডিজাইন ম্যাট্রিক্স তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এই যে প্রবলেমটা সেটা হলে কি হবে, বিটা হ্যাটটাকে ইউনিকলি এস্টিমেট করা যাবে না, সো পুরো মডেলটার উদ্দেশ্যটা বেকার হয়ে গেল। এই মডেল থেকে আর কিচ্ছু প্রপার ওয়েতে প্রেডিকশন করা যাবে না। তাহলে কি রাস্তা, এই যে প্রবলেমটা, দিস প্রবলেম লিডস টু দ্য প্রবলেম অফ মাল্টি কোলিনিয়ারিটি। এই প্রবলেম থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। কি করে মুক্ত হওয়া যায়, সেই রাস্তাটাই হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস, যেটা আমি আগের দিন একটু স্টার্ট করেছিলাম। এবার আমি একদম আগের দিনের কনটেক্সটে চলে যাচ্ছি। ওকে, তো আগে জাস্ট আমি বলি যে এই প্রবলেমটা কি করে একটা মাল্টিপল লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে হতে পারে। সো উই হ্যাভ আ রেসপন্স ওয়াই অ্যান্ড উই হ্যাভ a few covariates x1 x2 xp আর আমরা কে রকম মডেল কে ডেভেলপ করছি। এই যে মডেলটা, এই মডেলটাকে বলে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন। ওয়াই? তার কারণ এখানে একটা রেসপন্স আর মাল্টিপল কোভ্যারিয়েটস আছে। এইটা একটা কোভ্যারিয়েট x1, এইটা আরেকটা কোভ্যারিয়েট x2, এইটা আরেকটা কোভ্যারিয়েট xp, ঠিক আছে? তো এরকম একটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন ডেভেলপ করা স্ট্যাটিস্টিক্সের একটা মারাত্মক জব। এখন ডেটা সায়েন্স, মেশিন লার্নিং ইত্যাদি আছে, সেখানে এই রিগ্রেশন মডেলটা তৈরি করা একটা সিভিয়ার টাস্ক। কিভাবে একটা রিগ্রেশন মডেল তৈরি করা হয় সেটা তোরা আর মাস দুই দিনের মধ্যেই শিখবি, কারণ তোরা MSc পড়তে যাবি। এখন জাস্ট আমি একটা প্রবলেমকে পোজ করব, যে প্রবলেমটাকে আমরা বলছি প্রবলেম অফ মাল্টি কোলিনিয়ারিটি। এই প্রবলেমটা কি, দ্য প্রবলেম অফ মাল্টি কোলিনিয়ারিটি অ্যারাইজেস ইন দ্য কন্টেক্সট অফ আ রিগ্রেশন মডেল if the covariates become linearly dependent সমস্যাটা কখন হয়, এই যে কোভ্যারিয়েট গুলো আছে x1 x2 xp যদি এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে দেন একটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশনের ক্ষেত্রে মস্ত বড় একটা প্রবলেমের জন্ম হয়, ঠিক আছে? এই প্রবলেমটাকে আমরা কি বলছি,
এই প্রবলেমটার নাম হচ্ছে মাল্টি কোলিনিয়ারিটি প্রবলেম। Why is it called multicollinearity? Because here I have multiple covariates, x1, x2, xp, and these covariates are linearly dependent. So multi for multiple covariate, and collinearity, that means they are linearly connected. So this trouble is called multicollinearity problem. আমাদের এই প্রবলেম থেকে মুক্ত হতে হবে। এই প্রবলেম থেকে মুক্ত হওয়ার জন্য মাল্টিপল প্রসিডিওরস আছে। তার মধ্যে যে প্রসিডিওরটা মডার্ন এরা সব থেকে বেশি অ্যাডপ্ট করেছে, দ্যাট প্রসিডিওর ইজ কল্ড দ্য প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস। এখান থেকে বলতে গেলে মেশিন লার্নিং এর একটা বড় জায়গা বা ডেটা সায়েন্সের একটা বড় জায়গা তৈরি হচ্ছে বাই পিসিএ। পিসিএ ব্যাপারটা কি, আমি জাস্ট একটা মিনি এক্সাম্পল আগের দিন সেট করছিলাম, সেই এক্সাম্পলটা আমি ব্যাক করছি যে একটা রিগ্রেশন মডেল আছে যেখানে দুটো কোভেরিয়েট x1 x2, কিন্তু কোভেরিয়েট গুলো কোরিলেটেড। ঠিক আছে, তো আমরা কি করলাম, একটা ট্রান্সফরমেশন নিলাম, x1 x2 থেকে আমরা z1 z2 তে মুভ করলাম। ঠিক আছে, যেখানে z1 z2 টা হচ্ছে a ইনটু x1 x2, এটা একটা ম্যাট্রিক্স 2x2 অবিয়াসলি, a11 a12 a21 a22 x1 x2। তাহলে প্রথম যে ট্রান্সফর্ম ভেরিয়েবল z1 তার স্ট্রাকচারটা কি, এটা। আর সেকেন্ড যে ট্রান্সফর্ম ভেরিয়েবল z2 তার স্ট্রাকচারটা কি, এইটা। ঠিক আছে, এইবার আমরা আর কোন থিওরির মধ্যে যাব না, এবার ডিরেক্টলি আমরা ব্যাপারটাকে বলব। প্রিন্সিপাল কম্পোনেন্ট মেথড আমাদেরকে বলছে এই a1 মান a12 এর চয়েসটা এমন করে নিতে হবে যাতে ভেরিয়েন্স অফ z1 ইজ ম্যাক্সিমাম হয় উইথ আ রেস্ট্রিকশন সাচ দ্যাট a11 স্কোয়ার প্লাস a12 স্কোয়ারটা হয় কত, 1। ঠিক আছে, আর নেক্সট যে নতুন ট্রান্সফর্ম ভেরিয়েবলটা তার ভেরিয়েন্সটাকেও আমি চাইবো যাতে ম্যাক্সিমাম হয় মুছছি একটু আমি, উইথ দ্য রেস্ট্রিকশন a21 স্কোয়ার প্লাস a22 স্কোয়ার সেটা 1, আর তার সঙ্গে আরো একটা রেস্ট্রিকশন আছে a11 a22 প্লাস a21 a12 যাতে 0 হয়। আর আরেকটা জিনিস, এমন করে এই ভ্যালুগুলোকে নিতে হবে যাতে z1 and z2 becomes uncorrelated, অর্থাৎ কি, this z1 and z2, these are two components, যে কম্পোনেন্ট গুলোকে আমি তৈরি করেছি বেসড অন দ্য অরিজিনাল কোভেরিয়েট x1 x2, নাম্বার 1, অরিজিনাল কোভেরিয়েট নিয়ে কাজ করার সমস্যা কি ছিল, সমস্যাটা ছিল হচ্ছে অরিজিনাল কোভেরিয়েট গুলো ছিল হচ্ছে কোরিলেটেড, কিন্তু এখন এমন করে পুরো সেটআপটাকে আমি তৈরি করব যাতে z1 z2 হয়ে যায় আনকোরিলেটেড, এটা নাম্বার 1 অ্যাডভান্টেজ।
নাম্বার টু অ্যাডভান্টেজ, ভেরিয়েন্স অফ এক্স ওয়ান প্লাস এক্স টু, সরি ভুল লিখলাম, ভেরিয়েন্স অফ এক্স ওয়ান প্লাস ভেরিয়েন্স অফ এক্স টু, সেটা এক্সাক্টলি সেম হতে হবে অ্যাজ ভেরিয়েন্স অফ জেড ওয়ান প্লাস ভেরিয়েন্স অফ জেড টু। তার মানে কি? দ্যাট ইজ দ্য টোটাল ভেরিয়েবিলিটি caused by x1 and x2 will be same as the total variability caused by z1 and z2. অর্থাৎ কি? স্ট্যাটিস্টিক্স এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এক্সপ্লানেশন অফ টোটাল ভেরিয়েবিলিটি। আমি এক্স ওয়ান এক্স টু থেকে মুভ করেছি জেড ওয়ান জেড টু তে, এতে আমার একটা অ্যাডভান্টেজ হয়েছে। অ্যাডভান্টেজটা কি? জেড ওয়ান জেড টু হয়ে গেছে আনকোরিলেটেড, যেটা আমি চাই। কিন্তু আনকোরিলেটেড হওয়ার চক্করে যদি আমি ইনফরমেশন লুজ করি, সেটা আমার কাছে অ্যাকসেপ্টেবল হতো না। এখানে ইনফরমেশন বলতে কি মিন করছি? আমি ইনফরমেশন বলতে আমি মিন করছি এক্সপ্লানেশন অফ টোটাল ভেরিয়েবিলিটি। স্ট্যাটিস্টিক্সে সবকিছু ভেরিয়েন্সের টার্মসে জাজ হয়। তাহলে এই দুটো কোভ্যারিয়েট যে ভেরিয়েবিলিটি কজ করছে, টোটাল ভেরিয়েবিলিটি ইজ ভেরিয়েন্স অফ এক্স ওয়ান প্লাস ভেরিয়েন্স অফ এক্স টু, এইটা এক্স্যাক্টলি সেম হবে অ্যাজ ভেরিয়েন্স অফ জেড ওয়ান প্লাস ভেরিয়েন্স অফ জেড টু। ঠিক আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, জেড ওয়ান কভার্স দ্য ম্যাক্সিমাম ভেরিয়েবিলিটি as caused by x1 and x2. So if we only work with z1, then the regression model পারফর্মস ডিসেন্টলি। এইটা একটা মারাত্মক কথা, এইটা প্রিন্সিপাল কম্পোনেন্ট একটা মারাত্মক জিনিস। কি বক্তব্য? সাপোজ দিস ইজ দ্য অরিজিনাল রিগ্রেশন মডেল ওয়্যার উই হ্যাভ ইনকর্পোরেটেড টু কোভ্যারিয়েটস এক্স ওয়ান অ্যান্ড এক্স টু। কিন্তু এখন আমি বলছি আমি জাস্ট কাজ করব একটা কোভ্যারিয়েট আলফা স্টার জেড ওয়ান। হু ইজ দ্যাট কোভ্যারিয়েট? জেড ওয়ান। তাহলে তো আমাদের অবশ্যই মনে হতে পারে যে আগে আমার কাছে দুটো কোভ্যারিয়েট ছিল, তো অ্যাজ ইফ আমার কাছে বেশি ইনফরমেশন আছে। বাট আমি এখন মাত্র একটা কোভ্যারিয়েট নিয়ে কাজ করছি জেড ওয়ান, তাহলে তো আমি ইনফরমেশন লুজ করছি। The answer is, I'm losing a bit information, but one huge advantage is this model has reduced dimension in terms of covariate than the previous one.
তার মানে কি প্রথম মডেলটাতে দুটো কোভেরিয়েট আছে, তাহলে কোভেরিয়েটের ডাইমেনশন কত? দুই। সেকেন্ড মডেলে মাত্র একটা কোভেরিয়েট আছে, ডাইমেনশন কত? ওয়ান। 50% ডাইমেনশন কমাতে পারছি, দুটো দুই থেকে এক হচ্ছে বলে বুঝতে পারছিস না, বাট ইন রিয়েল লাইফ ইউ মে হ্যাভ ইন সাম প্রবলেম 90 to 100 কোভেরিয়েটস, এমন ডেটা আছে আমাদের কাছে, আমি দেখাতে পারি। সেখানে ওই 100টা কোভেরিয়েট নিয়ে কাজ করতে গেলে মাথা খারাপ হয়ে যায়। বাট ইফ উই জাস্ট ওয়ার্ক উইথ আর রিডিউস ডাইমেনশন, কাজটা অনেক ইজি হয়ে যাবে। কিন্তু এবার কোয়েশ্চেন হবে কি, ডাইমেনশন কমালে তো আমি ইনফরমেশন লুজ করছি, ইয়েস আ বিট, কিন্তু এখানে একটা কথা আমি বলেছি যেটা প্রিন্সিপাল কম্পোনেন্টের একটা অত্যন্ত এসেন্সিয়াল জায়গা, জেড ওয়ান কভার্স দ্য ম্যাক্সিমাম ভেরিয়েবিলিটি অ্যাজ কজড বাই এক্স ওয়ান অ্যান্ড এক্স টু। নাও লুক অ্যাট দিস লাইন, দুটো কম্পোনেন্টের টোটাল ভেরিয়েবিলিটি দুটো কোভেরিয়েটের টোটাল ভেরিয়েবিলিটিকে পুরোপুরি কভার করে, ঠিক আছে? কিন্তু জেড ওয়ান একাই বেশিরভাগ যে ভেরিয়েবিলিটি তাকে কভার করে নেয়, জেড ওয়ান ইজ কল্ড দ্য ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট which covers the maximum variability. ঠিক আছে, সেই জন্য যদি আমি জেড ওয়ান নিয়ে কাজ করি, সাপও মরবে লাঠিও ভাঙবে না। সাপ মরছে মানে কি, ডাইমেনশন দুই থেকে এক হচ্ছে সাপ মরা, লাঠি ভাঙছে না মানে কি, এক্স ওয়ান এক্স টু দুজনে যতটা ভেরিয়েবিলিটি প্রোভাইড করছিল, জেড ওয়ান একাই মোটামুটি তার কাছাকাছি কাছাকাছি ভেরিয়েবিলিটি প্রোভাইড করে দিয়েছে। সো ইন আ রিডিউসড ডাইমেনশনাল সেট আপ উই আর পারফর্মিং অ্যাজ গুড অ্যাজ আ কমপ্লিট মডেল, সেটাই প্রিন্সিপাল কম্পোনেন্টের হিউজ অ্যাডভান্টেজ। That is, principal component ensures dimension reduction after more or less retaining the equal amount of variability. ঠিক আছে, এইটা প্রিন্সিপাল কম্পোনেন্টের একটা হিউজ অ্যাডভান্টেজের জায়গা। এইবার আমি পুরো প্রিন্সিপাল কম্পোনেন্টের জেনারেলাইজ যে জায়গা সেটাকে এক্সপ্লেন করব। দেখ, লেটস সি কি করে প্রিন্সিপাল কম্পোনেন্টকে আমরা রিয়েল লাইফে করতে পারি, দেখব।
এক লাইনে বলতে গেলে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস বা পিসিএ ইজ আ পপুলার অ্যাপ্রোচ ফর ডিরাইভিং আ লো ডাইমেনশনাল সেট অফ ফিচার্স ফ্রম আ লার্জ সেট অফ ভেরিয়েবলস। এই যে x1 x2 large set of variables, z1 one low dimensional feature. এবার z1 কেন অ্যাডভান্টেজিয়াস, তার কারণ z1 এর মধ্যে x1 ও আছে x2 আছে, দুজনেরই গুণাবলী মোটামুটি ভাবে রয়েছে। ধরা যাক এখানে আকাশ তাহলে আর ভালো এক্সাম্পল আমি ক্রিয়েট করতে পারতাম। ধরা যাক একজন ব্যক্তি আছে, তার তিনজনকে পছন্দ, ঠিক আছে, একসঙ্গে তিনজনকে নিয়ে ডিল করা মুশকিল। তখন কি করছে, একটা কাস্টমাইজ সেট আপ তৈরি করছে, কারুর একটা ফিচার রাখছে, কারুর আরেকটা ফিচার রাখছে, কারুর আরেকটা ফিচার রাখছে। তাতে কি হলো, তিনজনকে একটা সিঙ্গেল ব্যক্তিতে কনভার্ট করে দেওয়া গেল, রিটেইনিং মোরাললেস ফিচার্স। সেটাই প্রিন্সিপাল কম্পোনেন্ট, কাস্টমাইজেশন এক ধরনের, ঠিক আছে। সাবওয়ের স্যান্ডউইচে হয় সবকিছু ভালো লাগে, সবকিছু খেতে পারবো না, কখনো ওইটা কখনো এইটা, এই সস ওই সস মিশে একটা সিঙ্গেল স্যান্ডউইচ, মানে খেতেও ভালো আবার সবকিছু টেস্টও নেওয়া গেল। সো প্রিন্সিপাল কম্পোনেন্ট ইজ কাইন্ড অফ আ সেম কাইন্ড অফ আ স্টাফ, ঠিক আছে। এই যে low dimensional set of features from a large set of variables, এই হচ্ছে বক্তব্য। ওকে, এইবার জিনিসটা কি করে ইন রিয়েলিটি আমরা করতে পারবো, কারণ প্র্যাকটিক্যাল করতে হবে আমাদের। দেখ আগে বলে দিই, পিসিএ হ্যাজ two advantages. I didn't catch that. Could you try again? Shut up. PCA has two advantages in regression analysis. Number one, by finding out the principal components number of covariates can be curtailed. প্রথম অ্যাডভান্টেজ, যে এক্সাম্পলটা আমরা করছিলাম তাতে দুটো কোভেরিয়েট ছিল, বাট যখন প্রিন্সিপাল কম্পোনেন্ট নিচ্ছি তখন মাত্র একটা কোভেরিয়েটে কনভার্ট হয়ে গেল, কারণ ওই একটা কোভেরিয়েটের মধ্যেই দুটো কোভেরিয়েটের প্রপার্টি মোটামুটি আমরা মিশিয়ে দিয়েছি, সুপার অ্যাডভান্টেজ, এটা এক। দু নম্বর অ্যাডভান্টেজ, principal components are uncorrelated hence the problem of multicollinearity does not arise. দুর্দান্ত জিনিস, শুধুমাত্র ডাইমেনশন কমে যাচ্ছে তাই নয়, প্রিন্সিপাল কম্পোনেন্ট ইউজ করলে এই মাল্টিকোলিনিয়ারিটি ট্রাবল থেকেও চিরতরে মুক্তি। এবার পড়ে রইল কি করে প্রিন্সিপাল কম্পোনেন্ট খুঁজে পাওয়া যাবে, লেটস সি। একটু আগের পেজটা যাও না, ঠিক আছে, ওকে।
How to find out principal components? Number one, standardize all the covariates. যে কোভেরিয়েন্ট গুলো আছে ধরো দেখেন আমার এক্সাম্পল স্কোর ইন স্ট্যাট স্কোর ইন ম্যাথ আর স্কোর ইন ফিজিক্স ১৯০ ৮৭ একটা লাস্ট প্র্যাকটিক্যাল আমরা করব দেখতে পাবি যেখানে তোদের প্রত্যেকের সেমিস্টার সিক্স এর স্কোর আমরা প্রেডিক্ট করব ঠিক আছে সবার থেকে স্কোরিং নেব দিয়ে সেমিস্টার সিক্স এর মোটামুটি একটা স্কোর প্রেডিকশন করার চেষ্টা করব এনিওয়েজ তো কি বলছে ফার্স্ট স্ট্যান্ডার্ডাইজ অল দা কোভেরিয়েটস এটা হচ্ছে কোভেরিয়েট ওয়ান স্ট্যান্ডার্ডাইজ করা মানে কোভেরিয়েট গুলোর প্রত্যেকটা স্কোর থেকে ওদের মিন স্কোর থেকে সাবট্রাক্ট করব আর ভেরিয়েন্স দিয়ে ডিভাইড করব এটা আমার প্রথম কাজ ঠিক আছে যখন আরে আমরা করব বলবো কিভাবে করা যায় করলাম Standardize all the covariates. Do number. Obtain the sample variance covariance matrix of the standardized covariate. ঠিক আছে বলো তার মানে কি কি করে ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স পাওয়া যায় ডায়াগোনালে ধরো দেখ এটা হচ্ছে এক্স টু এক্স থ্রি এটা এক্স টু এক্স থ্রি বাট এক্স ওয়ান এক্স টু তো আমি এক্স ওয়ানটাকে করলাম স্ট্যান্ডার্ডাইজ আমি এক্স ওয়ান প্রাইম পেলাম আর এক্স টু কে করলাম স্ট্যান্ডার্ডাইজ আমি পেলাম এক্স টু প্রাইম ওদের একটা ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স বানাতে হবে ডায়াগোনালে এক্স ওয়ান প্রাইম এর ভেরিয়েন্স বসবে ধরে যাক সিগমা ওয়ান ওয়ান ডায়াগোনালে এক্স টু প্রাইম এর ভেরিয়েন্স বসবে উইচ ইজ সিগমা টু টু ওকে অফ ডায়াগোনালে এক্স ওয়ান প্রাইম আর এক্স টু প্রাইম এর মধ্যেকার কোভেরিয়েন্সটা বসবে সিগমা ওয়ান টু এবার সিগমা ওয়ান টু আর সিগমা টু ওয়ান তো সিমেট্রিক তাই এখানেও সিগমা ওয়ান টুই বসবে ঠিক আছে বলো তো স্টেপ নাম্বার ওয়ান প্রতিটা কোভেরিয়েট কে স্ট্যান্ডার্ডাইজ করলাম দেন স্টেপ নাম্বার টু স্ট্যান্ডার্ডাইজ কোভেরিয়েটটা ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স আমি তৈরি করলাম স্টেপ নাম্বার থ্রি obtain the eigenvalues corresponding to the variance covariance matrix and arrange them in descending order
ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। চার নম্বর, এক্সট্রাক্ট দি আইগেন ভেক্টর করেসপন্ডিং টু ইচ আইগেন ভ্যালু। এবার কি করে এখান থেকে প্রিন্সিপাল কম্পোনেন্ট আসবে সেটা আমি বলবো। এই চারটে স্টেপ হচ্ছে ম্যাথমেটিক্যাল স্টেপ, এটা আমরা আর এর থ্রুতে খুব ইজিলি করতে পারি। ইনফ্যাক্ট আর এর ডিরেক্ট কোড মেরেও আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট পেয়ে যাবো, কিন্তু হয়তো কলেজে অ্যালাউ নাও করতে পারে যে এভাবে প্রপার চ্যানেলে না গিয়ে কেন ডিরেক্টলি আর কোড ইউজ করলাম, সেটা বিভিন্ন কলেজে জিজ্ঞেস করতে হবে কোনটা ওরা চাইছে। ঠিক আছে, লেটস সি। তো এবারে বক্তব্য কি, আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করছি। ওকে, সাপোজ উই হ্যাভ পি কোভ্যারিয়েন্স, x1 x2 xp, we standardize them to x1 prime x2 prime xp prime করলাম। ওকে, করা হলো। এইবার নেক্সট স্টেপ, সিগমা বার করলাম দ্য ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ডায়াগোনালে 1। কেন 1? কারণ x1 প্রাইম x2 প্রাইম xp প্রাইম দে অল আর স্ট্যান্ডার্ডাইজড, সেখানে স্ট্যান্ডার্ডাইজড ভেরিয়েবলের মিন 0 আর ভেরিয়েন্স 1 হয়। আর অফ ডায়াগোনালে উই হ্যাভ দি কোভ্যারিয়েন্স টার্মস। মাল্টিভ্যারিয়েট প্র্যাকটিক্যাল যেহেতু আমরা আরে করবো, আমরা দেখবো কি করে এইসব ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স পুরো তৈরি করা যায়, খুব ইজিলি করে ফেলা যাবে। আরে ক্যালকুলেটরে করতে যা লাগবে 10 মিনিট, আরে করতে লাগবে 3-4 মিনিট, কিন্তু উইল নট ইউজ এনি ডিরেক্ট আর কোড, সব কিছু আমরা এমনি করব। ঠিক আছে, সেটাই আমাদের টাস্ক। উই হ্যাভ রেস্ট্রিকশন, উই ক্যানট ইউজ এনি ডিরেক্ট আর কোড, সেই রেস্ট্রিকশন থেকে আমাদের খেলাটা খেলতে হবে। ভালো খেলা, তখন খেলবো তখন দেখতে পাবি। ওকে, সো আমি সিগমা তৈরি করলাম, সিগমা ইজ দি ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স অফ দি স্ট্যান্ডার্ডাইজ কোভেরিয়েন্স। ওকে, নেক্সট স্টেপ, ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা থেকে আমাকে আইগেন ভ্যালুগুলোকে এক্সট্রাক্ট আউট করতে হবে। করছি, আইগেন ভ্যালু এক্সট্রাকশন করার জন্য উই নো আ থিওরেম কল্ড স্পেকট্রাল ডিকম্পোজিশন থিওরেম। উই অ্যাপ্লাই স্পেকট্রাল ডিকম্পোজিশন থিওরেম to obtain the eigenvalues
of sigma. That is, P sigma P prime would be a diagonal matrix. যেখানে diagonal element গুলো হচ্ছে eigenvalue. বললাম. Where P is a suitably chosen orthonormal matrix. Hello. এই হচ্ছে আইগেন ভ্যালুগুলো এক্সট্রাকশন করলাম। এবার আইগেন ভ্যালুগুলোকে আমাদের ডিসেন্ডিং অর্ডারে রাখতে হবে, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি এখানে WLG let lambda 1 টা হচ্ছে ম্যাক্সিমাম আইগেন ভ্যালু, দেন lambda 2, দেন lambda 3, দেন lambda p, ধরলাম এটা জাস্ট WLG। যদি না হতো তাহলে আমাদেরকে দেখতে হতো কোন আইগেন ভ্যালুটা ম্যাক্সিমাম, ঠিক আছে? হলো, ওকে। এইবার উই অবটেন দ্য আইগেন ভেক্টর corresponding to lambda 1. Eigenvalue corresponding eigenvector ta amra bar korbo. Say delta curl dhullam. Delta curl definitely ekta p cross 1 vector hobe. Thik ache? ওকে, লাইক এটা হলো ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা p, হলো। এইবার হোয়াট উড বি দ্য ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট, ল্যামডা 1 টা হচ্ছে ম্যাক্সিমাম আইগেন ভ্যালু, তার করেসপন্ডিং আমি আইগেন ভেক্টর পেয়েছি ডেল্টা কার্ল, দ্য ফার্স্ট principal component is obtained as Z1 কি করে পাবো? We have the standardized covariate x1 prime, x2 prime, x3 prime and we have obtained the eigen vector corresponding to the maximum eigen value delta 1 delta 2 delta p. So z1 hobe delta 1 x1 prime plus delta 2 x2 prime plus delta p x3 prime. Obviously I know delta 1 delta 2 delta p, I know the standardized covariate, so I'm getting z1, the first principal component. This principal component explains the maximum variability. একটু আগে আমরা example দিচ্ছিলাম যে প্রথম প্রিন্সিপাল কম্পোনেন্টটা কিন্তু ম্যাক্সিমাম ভেরিয়েবিলিটিকে রিপ্রেজেন্ট করবে। কেন? এর করেসপন্ডিং যে আইগেন ভ্যালুটা আমি নিয়ে কাজ করছি সেই আইগেন ভ্যালুটা ম্যাক্সিমাম। আইগেন ভ্যালুর সঙ্গে এর কি লিঙ্ক আছে না আছে এটা একটা থিওরিটিক্যাল আলোচনা, সেটার জন্য তোরা একটু ওয়েট করতে পারিস, যখন তোরা এমএসসি পড়বি তখন তোরা এগুলো শিখবি, ঠিক আছে? বাট জাস্ট ফর দ্য টাইম বিং
প্রথম যে আইগেন প্রথম যে প্রিন্সিপাল কম্পোনেন্টটা আমি বার করব সেটা বার করার জন্য এই আইগেন ভ্যালুগুলোকে আমাকে সাজাতে হবে ইন অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার হোয়াটএভার দিয়ে সেখান থেকে ম্যাক্সিমাম আইগেন ভ্যালুটাকে নিয়ে আমি তার করেসপন্ডিং আইগেন ভেক্টরটা বার করব ঠিক আছে দেন আমি প্রথম প্রিন্সিপাল কম্পোনেন্টটা তৈরি করছি এইভাবে ইন দিস ওয়ে উই ক্যান ক্যালকুলেট the rest of the principal components z2 z3 zp so amra puro p khana principal component peye gelam in bf of p covariate ebar keno principal component ta korechi কোভেরিয়েট গুলোর মধ্যে যদি কোনো মাল্টি কোঅর্ডিনেটি ট্রাবল থেকে থাকে প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলো হবে আনকোরিলেটেড সো ওদের মধ্যে কোনো মাল্টি কোঅর্ডিনেটি ট্রাবল থাকবে না z1 z2 zp আর ডেফিনেটলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দ্যাট ইজ they are free of the hazard of multi collinearity absolutely kintu tar poro ekta question theke jay sobkota principal component niye ki amra kaj korbo ektu age amra bolchilam সবকটা প্রিন্সিপাল কম্পোনেন্ট নিয়ে কাজ করার দরকার নেই তার কারণ প্রথম প্রিন্সিপাল কম্পোনেন্টটাই বাজিমাত করে দিচ্ছে মোটামুটি টোটাল ভেরিয়েবিলিটির বেশিরভাগ এক্সপ্লেনেশন একাই দিয়ে দিচ্ছে তাহলে কটা প্রিন্সিপাল কম্পোনেন্ট নিয়ে কাজ করা উচিত সেটাও আমরা বলবো যদি কেউ পি খানা প্রিন্সিপাল কম্পোনেন্ট নিয়ে কাজ করে টেকনিক্যালি ইনকারেক্ট কিছু নয় বাট সে অ্যাডভান্টেজটা নিচ্ছে না প্রিন্সিপাল কম্পোনেন্টে শুধুমাত্র আনকোরিলেটেড হওয়াটাই অ্যাডভান্টেজ নয় ডাইমেনশন কমানোর যে দক্ষতা সেটাও কিন্তু অ্যাডভান্টেজিয়াস তাহলে আমাদের নেক্সট কোয়েশ্চন কি হবে হাউ টু ডিটেক্ট the number of principal components to be considered কি করে বলবো সহজ আনসার উই মে অপ্ট ফর ইউজিং অল দি পি প্রিন্সিপাল কম্পোনেন্টস বাট ইট ওন্ট রেজাল্ট ইন will not বলবো ফোন বলা উচিত না ইট উইল নট রেজাল্ট ইন এনি ডাইমেনশন রিডাকশন ঠিক আছে ডাইমেনশন কমানোতে এই প্রিন্সিপাল কম্পোনেন্টের কোন তার রোল রইল না যদি সব করে নিয়ে করি ইনস্টেড we should take the first q প্রথম q খানা প্রিন্সিপাল কম্পোনেন্ট আমরা নেব q এর ভ্যালু ডেফিনেটলি লেস দ্যান p first q principal components
which covers at least 80% of the total variability. Total variability covered by first Q principal component Q have তারও একটা ফর্মুলা আমরা দিয়ে দিচ্ছি নিচে টোটাল ভেরিয়েবিলিটি টোটাল ভেরিয়েবিলিটি মিন্স যে কটা আইগেন ভ্যালু ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা পি তার সাম আর উপরে প্রথম কিউ খানা লার্জেস্ট যে আইগেন ভ্যালু তার সাম ঠিক আছে ইনটু আমি করলাম 100 যদি এইটা 80% হয়ে যায় দেন আমরা প্রথম কিউ খানা প্রিন্সিপাল কম্পোনেন্ট কে দিয়েই কাজ করব দেন দ্য রিফাইন্ড রিগ্রেশন মডেল উড বি আগে কি ছিল এটা বিফোর আলফা প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান প্লাস বিটা টু এক্স টু প্লাস বিটা পি এক্স পি এটা বিফোর রিফাইন মডেল কি হবে আফটার আমরা প্রথম কিউ খানা প্রিন্সিপাল কম্পোনেন্ট নিয়ে কাজ করব আলফা স্টার প্লাস বিটা ওয়ান স্টার প্রথম প্রিন্সিপাল কম্পোনেন্ট জেড ওয়ান প্লাস বিটা টু স্টার সেকেন্ড প্রিন্সিপাল কম্পোনেন্ট জেড টু প্লাস বিটা কিউ স্টার কিউবেত প্রিন্সিপাল কম্পোনেন্ট জেড কিউ এইটা হবে আমার রিফাইন্ড রিগ্রেশন মডেল আফটার দ্যাটস দ্য whole complete story of principal component analysis jeta tore use korte parbi in your project porer din mane kalke ami bolbo what is factor analysis khubi sundor ekta golpo ache thik principal component er motoi seta hobe kalke jeta ajke korli ha bol